আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া বারকাতু। দেখা মিলল চাঁদের, বিশ্বজুড়ে শুরু ঈদের উৎসব। ভারতে পালিত হবে শনিবার ঈদুল ফিতরের নামাজ। রমজান মাসের শেষে দেখা মিলল চাঁদের, বৃহস্পতিবার প্রতিপাদের চাঁদ দেখা গেল। আরবের দেশগুলিতে শাওয়াল মাসের সূচনায় খুশির ঈদ দে মেতে উঠেছে। গোটা বিশ্ব মিশর, জর্ডান, আফগানিস্তান, সৌদি আরব এবং আরবের মতো দেশগুলিতে শুক্রবারে পালিত হচ্ছে ঈদুল ফিতরের নামাজ। এবং এই ঈদুল ফিতরের নামাজ আরবে বিভিন্ন দেশে পালিত হচ্ছে শুক্রবার, কিন্তু আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশে পালিত হবে শনিবার, অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ। অর্থাৎ শুক্রবারের রাতে চাঁদ উঠবে এবং সেই চাঁদ দেখে তারপরে আমাদের এখানে কিন্তু ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। কিন্তু তার আগে আমরা জানি যে আরব কান্ট্রিতে অলরেডি সূর্য উঠে গেছে এবং সেখানে কিন্তু আজকে শুক্রবার, আজকে কিন্তু ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ আরবে যেহেতু চাঁদ উঠে গেছে, সেহেতু আমাদের এখানে আগামীকাল অর্থাৎ শনিবার কিন্তু ঈদুল ফিতরের নামাজ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। খুশির ঈদ মানেই বয়ে নিয়ে আসে খুশির জোয়ার। খুশির ঈদ মানেই মেতে ওঠে খাওয়া দাওয়া, নানান রকম রকমারি বাহারি আয়োজন, খাওয়া দাওয়ার বিভিন্ন রকম আইটেমস থাকে। ছোটোদেরকে উপহার দেওয়ার একটা বিষয় কিন্তু সে ঈদুল ফিতরের নামাজের মধ্যে কিন্তু আমরা ছোটোদেরকে উপহার কিন্তু দিই। কিন্তু এই ঈদের জন্য আমাদেরকে এক মাস পর্যন্ত রোজা রাখতে হয়েছে, অর্থাৎ ভোরবেলা সেহরি খেয়ে এবং ঠিক আজান শুনে অর্থাৎ ইফতারের করে তবেই কিন্তু ঈদুল ফিতরের এই নামাজটা এক মাস রোজা করার পর কিন্তু আসতে চলেছে। তাই ঈদ মানেই আমাদের কাছে ভালোবাসা, ঈদ মানেই আমাদের কাছে শক্তির জোয়ান। কারণ এই এক মাস প্রত্যেকটা মুসলিম ধর্মের মানুষ কিন্তু রোজা রেখে থাকেন এবং তারা এক মাস পর্যন্ত রোজা রাখেন, অর্থাৎ তারা এই এক মাস কোনো কিছুই কিন্তু খেতে পারে না, সেটা কিন্তু আমরা কম বেশি সকলেই কিন্তু জানি। তো আবারও বলছি, আরব কান্ট্রিগুলিতে আজকে শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়ে গেছে, অর্থাৎ আগামীকাল শনিবার, অর্থাৎ আগামীকাল কিন্তু আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের মতো যে যে দেশগুলোতে রয়েছে প্রত্যেকটা দেশে কিন্তু ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, কারণ আমরা সকলেই জানি। তো ঈদ সকলে ভালো করে কাটান, ঈদে সকলে আনন্দ করুন, ঈদে ঘুরে বেড়ান, কিন্তু তার সঙ্গে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই রাস্তাতে প্রচুর জাম, প্রচুর ভিড়ভাড়টা হবে। তাই আপনারা সবসময় সুস্থ থাকবেন, সুস্থ মস্তিষ্কে গাড়ি চালাবেন, আপনি সুস্থ মানে আপনার পরিবার সুস্থ। তো প্রিয় বন্ধুরা, ঈদে আনন্দ করুন, এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।